আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 263 পেজের 1 নম্বর কোশ্চেনটি। এই কোশ্চেনটি একটু কঠিন টাইপের, কেন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মনে রাখাটা টাফ হয়ে যায়। আর যদি বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটা আপনি মনে রাখতে পারেন, এই অঙ্কটা একদম পানির মতো। আমি আপনাকে শেখাবো অনলি 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে শেখাবো, যেটা কখনোই আপনারা ভুল হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেন কিভাবে দেখেন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বয়রশ্মি 6 6 রশ্মি 9 9, বিচ্ছিন্ন মানে যারা পরিবর্তন হয় না, আর অবিচ্ছিন্ন মানে কি পরিবর্তন হয়, এটা নিয়ে সমস্যা। বাকি তো অঙ্ক ইজি। দেখেন বিচ্ছিন্ন কয়টা ওয়ার্ড, ব একটা অক্ষর, চ একটা অক্ষর, ছ একটা অক্ষর, তিনটা, আর ন ন, মোট 5টা ওয়ার্ড ফিক্সড, এফ আই এক্স ই ডি, কয়টা অক্ষর, 5টা, 1 2 3 4 5টা। তাহলে বিচ্ছিন্ন মানে কি ফিক্সড, দেখেন এই একটা ওয়ার্ড দিয়ে সারা জীবন আপনার প্রসেস। বিচ্ছিন্ন মানে কি ফিক্সড, মানে পরিবর্তন হয় না, এখানে উল্টাই ফেলে যে পরিবর্তন হবে কি হবে না। বিচ্ছিন্ন মানে ফিক্সড, যেটা পরিবর্তন হয় না, এক কথা শেষ অঙ্ক। শুরু করলাম আজকের কোশ্চেনটি। এখানে বলা আছে হলো তুমি তোমার দৈনন্দিন জীবন থেকে 10টি তথ্য সংগ্রহ করো, তথ্যগুলোকে ট্রি এর মাধ্যমে শ্রেণীবদ্ধ করো। তাহলে এখানে আছে হলো যে আমার নাম সোহেল বললাম, এখন নাম বললাম সোহেল, বয়স এরকম 10টা তথ্য দিছি আমরা। তথ্যটাকে ভাগ করা হয় দুইটা, প্রথমত কি হয় দুইটা, একটা গুণগত তথ্য, একটা হলো গুণগত তথ্য, আর একটা হলো পরিমাণগত, আর একটা কি হয়, আর একটা হয় পরিমাণগত। কেন, কারণ তথ্য আপনি বললেন আমার কাছে 5 টাকা আছে, এটা পরিমাণগত, আমার কাছে কিছু টাকা আছে, তাহলে 5 টাকা বলেন একবার, 5 টাকা, আর একবার কিছু টাকা, তাহলে 5 টাকা কাউন্ট করা যায় পরিমাণ, কিছু টাকা আছে কাউন্ট করা যায় না, তাহলে ওর গুণগত। এখন আমি চেক করেন এখান থেকে, আমার নাম সোহেল, কয়টা সোহেল, একটা সোহেল হবে নাকি হয় না, তাহলে এই 1 নম্বরটা গুণগত, তাহলে গুণগতকে তাকে আপনি জাস্ট বক্স, মানে আমি এটা বক্স হয়ে রাখলাম, এটার মানগুলো কারা কারা হবে, গুণগত হবে কয় নাম্বারটা, 1 নাম্বারটা, 1 নাম্বারটা হবে গুণগত, 1 নাম্বারটা, ওকে 1 নাম্বারটা, তাহলে আমার এখানে এই জাস্ট নিচে কমা দিলে কি 1 নাম্বারটা, 1 নাম্বারটা গুণগত, ওকে 1 নাম্বারটা হলো গুণগত, এটা হয়ে গেল। পরেরটা দেখি, আমার বয়স 14, কাউন্ট করা যায়, তাহলে 2 নাম্বারটা হবে পরিমাণগত, ওকে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, সপ্তম সংখ্যাটা তাহলে এটা পরিমাণগত 7। আমার উচ্চতা 5 ফিট, এটা পরিমাণগত। আমার বাবার মোবাইল নাম্বার, সংখ্যা, এক কথা সহজ কথা শেষ, সংখ্যা হলেই পরিমাণ শেষ, সংখ্যা হলেই পরিমাণ। আমার পরিবারের সদস্য 4 জন, পরিমাণ। আমার আম্মু খুব ভালো, কত ভালো, 1 ভালো 2 ভালো, সংখ্যা নাই, তাহলে এটা হলো কয় নাম্বারটা, 7 নম্বরটা, 7 নম্বরটা হলো গুণগত। আমি সকালে ঘুরতে যাই, কাউন্ট করা যায় না, এটা পরিমাণ গুণগত। আমি নিয়মিত ভালো পড়ালেখা করি, কিন্তু আপনারা কিন্তু পড়ালেখা করেন না, তো 9 নম্বরটা কি হবে, গুণগত, ভালো পড়ালেখা করলে ভালো ভালো মানে ভালো ফলাফল করবেন ইনশাল্লাহ। আমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল 800 টাকা, টাকা কাউন্ট আছে, তার মানে এটা হলো পরিমাণগত, কয় নাম্বারটা, 10 নম্বর। এই হলো প্রথম কথা, কোনটা গুণগত কোনটা পরিমাণগত। এখন সবাই ক্লিয়ার, গুণ মানে যেখানে সংখ্যা নাই, আর পরিমাণ মানে যেখানে সংখ্যা আছে, একবার চেক করে নেবেন, দেখেন 1 2, দেখেন 3 নম্বরটা কই, দেখছেন আমি কিন্তু 3 নম্বর লিখতে ভুলে গেছি, না লিখছি কেন, লিখি না, দেখছেন এই জন্য, দেখেন 1 2 3 নাই, এই জন্য আবার একবার চেক করে নেবেন, 7 ডাবল লেখা হয়েছে, 7, এই যে এটা 3 হবে, দেখছেন ভুল কিন্তু হইতেই পারে, তার কিন্তু বের করার সিস্টেম আছে, দেখছেন আচ্ছা কই 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ, ভুলটা কিন্তু বের করার সিস্টেম থাকে, ওকে। এখন গুণগত কাজ শেষ, এই পরিমাণগতকে আবার 2 ভাগে ভাগ করা যায়, আমি এখানে জাস্ট করলাম, এটাকে আবার কি হবে, 2টা ভাগে ভাগ করা যাবে, মানে জায়গাটা কমাস আমার এখানে বাড়াই দেওয়ার জন্য, এদিকে ভাগ, এখান থেকে এখানে একটা ভাগ, ও 2 ভাগ, কি কি ভাগ, একটা বিচ্ছিন্ন, একটা হলো বিচ্ছিন্ন,
একটা হলো অবিচ্ছিন্ন, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। এখন দেখেন বিচ্ছিন্ন কি জিনিস, এখান থেকে কিন্তু আসবে, এর বাইরে কিন্তু আসবে না, এটা দাগটা ভাগ মনে করে না, এখানে জাস্ট দাগ দিছে একটা, যাকে দুই ভাগ করা দেয়। বিচ্ছিন্ন কি জিনিস, অবিচ্ছিন্ন কি জিনিস, এটাই ফার্স্টে বললাম, এটাই সমস্যা। কিন্তু বিচ্ছিন্ন কয়টা অক্ষর, এক দুই তিন চার পাঁচটা অক্ষর, এ মানে এ হলো ফিক্সড, এ হলো কি ফিক্সড নির্দিষ্ট, আর যেটা পরিবর্তন হবে না। তাহলে আমার অর্ধেক পড়াশোনা এখানে উল্টা স্টুডেন্টরা ফিক্সড। এখন আপনি দেখেন, আগে দেখেন এখানে আলাদা কালার করে দেখেন, দুই তিন পাঁচ ছয় চার দশ, দুই দুই তিন চার, দুই তিন পাঁচ, দুই তিন চার দশ, এখানে সিরিয়াল লেখার দরকার ছিল, দুই তিন, এটা চার লেখেন আগে, চার এক সাত আট নয়, তাহলে বাকিগুলা দুই তিন পাঁচ আট, একটা সিরিয়াল লিখে ভালো হবে। আবার চেক করে দিই, দুই হলো বয়স ঠিক আছে, তিন নাম্বার হলো সপ্তম শ্রেণী ঠিক আছে, পাঁচ ফিট, চার নাম্বার ঠিক আছে, মোবাইল নাম্বার পরিমাণগত ঠিক আছে, এবার হলো যে পরিসদস্য ঠিক আছে, ছয় নাম্বার ঠিক আছে, আর বাকি দশ। সিরিয়াল পড়লে ভালো সুবিধা হবে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তাহলে ইজি বের করতে হবে সিরিয়াল পড়বেন। এখন দেখেন, তাহলে দুই তিন চার, তাহলে এক সাত আট নয়, দেখেন এক নাম্বারটা কাটা, সাত নাম্বারটা কাটা, আট নয়, এটা কিন্তু হবে না, এর বাইরে থেকে আসতে হবে, এর বাইরে থেকে আসতে হবে বাকিগুলো। এবার দেখেন বয়স চোদ্দ, তাহলে আজকে হলো বয়স চোদ্দ, কালকে কি চোদ্দ বছর, এক আজ মনে করেন চোদ্দ বছর, খাবস আপনার বয়স হলো কত, আজকে আপনার বয়স হলো চোদ্দ বছর, চোদ্দ বছর তিন মাস দুই দিন, কালকে দুদিন হবে, কাল হবে তিন দিন, কালকে একদিন যোগ হবে, তাহলে এ কিন্তু নির্দিষ্ট না, ফিক্স না, এটা কি না ফিক্স না, বয়সটা কি না ফিক্স না। আবার বলেন আজকে হলো দুই দিন, বয়স চোদ্দ বছর দুই মাস তিন দিন, কালকে একদিন বেড়ে যাবে, তাহলে এ নির্দিষ্ট না, তাহলে দুই হবে অবিচ্ছিন্ন, অনির্দিষ্ট না, এটা হয়ে গেল। তিন নাম্বারটা আসেন, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, এ বছর পুরা বছরই আপনি সপ্তম শ্রেণীতে পড়বেন, এবং এই বছরে আপনার অঙ্ক শেষ, পরের বছর আপনি এইটি উঠবেন, তখন নতুন অঙ্ক, তাহলে এটাও কি হলো নির্দিষ্ট সপ্তম, তিন নাম্বারটা হলো নির্দিষ্ট ফিক্সড। উচ্চতা পাঁচ ফিট, আপনার কিন্তু এক মাস পরে আপনার বা কিছুদিন এক দুদিন পরে বা কিন্তু একটু হালকা বাড়তে পারে, তাহলে ও হলো অনির্দিষ্ট পাঁচ ফিট, তাহলে এটা কত, চার নাম্বারটা, কারণ উচ্চতা এক্সচেঞ্জ হয়, একটা মানুষ যতক্ষণ স্টুডেন্ট নিয়ে আপনি সেভেনে পড়েন আপনাকে নিয়ে কথা বলছে, কিন্তু তো এই বয়সে স্টুডেন্টরা বাড়ে, দেখবেন যে ওই মানটা বাড়ে কিনা, চেঞ্জ হয় কিনা, এক কথা শেষ, ওই মানটা চেঞ্জ হচ্ছে কিনা। মোবাইল নম্বর যদি আপনি সিম না চেঞ্জ করেন, ওই নাম্বার চেঞ্জ হবে না, তাহলে পাস হবে ফিক্সড, ও ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, ওকে। পরিবারের সদস্য চারজন, এটাও ফিক্সড, ছয় নাম্বার, এটাও ফিক্সড নির্দিষ্ট চারজন, আমার আম্মু অসুস্থ নাই, বাকি আছে কোনটা দশ, এটা তো সাত আট নয় আমরা আগেই বলে দিচ্ছি, এটা হলো গুণগত পরিবারগত না, চেক করতে হবে দুই তিন চার। আমি এখানে লাল কালি করে দিলাম, দেখেন বুঝতে হবে, থাক এইগুলো থেকে, এই যে কোরাসগুলো বাদে, কোরাসগুলো বাদ থেকে বাকি আছে দশটা, কারণ সাত আট নয় গুণগত ও পরিমাণগতই না, কারণ পরিমাণগত না হলে তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আসবে না। গত মাসের বিদ্যুৎ বিল আটশো টাকা, এ মাসে কি হইতে পারে, বাড়তে পারে বা কমতে পারে, তাহলে ও হলো দশ, হলো কি অবিচ্ছিন্ন। এই জায়গায় পুরো অঙ্ক সমস্যা, জাস্ট যে মানটা নির্দিষ্ট, আবার চেক করে নেন তিন পাঁচ ছয়, তিন হলো আমি সেভেনে পড়ি, এবছর পুরো সময় সেভেনে পড়বো, পাঁচ নম্বরটা বাবার মোবাইল নাম্বার ফিক্সড, সদস্য চারজন ফিক্সড, এটাও অবিচ্ছিন্ন করা যায়, কারণ একজন সন্তান জন্মগ্রহণ করতে পারে, বাট নর্মাল ছেলে এটা ফিক্সড। তাহলে এই হলো আমাদের এক নম্বর কোশ্চেন আনসার, আশা করি বুঝতে পারছেন, শুধুমাত্র একটা ওয়ার্ড ফিক্সড মানে বিচ্ছিন্ন, তাহলে আপনার পুরো অঙ্কটা হয়ে গেল। এরকম শর্ট ট্রিক শিখতে গেলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।